Hey guys, welcome to my channel Pallavi's Makeover. Welcome to another video. So guys, tomar shobai kemon acho? Ar ajke ami tomader sathe share korechi ekta western look er video. Video tate dekho ekta advanced hairstyle o korechi ekta wow hairstyle jake bole. তো হেয়ারস্টাইলের ভিডিওটাও রয়েছে তো ভিডিওটা তোমরা পুরো দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো फ्रेंड्स এর আগে আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কলকার ভিডিও আছে বিন্দি ব্রাশের ভিডিও আছে ব্রাইডাল ভিডিও আছে রিসেপশন ভিডিও আছে হলদি মেকওভারের ভিডিও আছে বাট ওয়েস্টার্ন লুকের ভিডিও আমি এই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে অ্যাডভান্স হেয়ারস্টাইলে তোমরা দেখতে চাও বাট আলাদা করে হেয়ারস্টাইলের ভিডিও আমি বানাইনি এই ভিডিওটার মধ্যেই হেয়ারস্টাইলের কিছু কিছু স্ট্রোক আমি দেখিয়ে দিয়েছি তোমরা সেভাবে চেষ্টা করলে এই ধরনের একটা সুন্দর হেয়ারস্টাইল কিন্তু বানাতে পারবে তো দেখো আজকের মডেলকে কত সুন্দর লাগছে এগুলো সব ফটোশুটের পরের সব ফটো সমস্ত তো ফ্রেন্ডস ভিডিওটা দেখার পর আমাকে অবশ্যই জানিও যে তোমরা কিসের ওপরে ভিডিও দেখতে চাইছো শুধু হেয়ারস্টাইলের ভিডিও দেখতে চাইছো নাকি মেকওভারের ভিডিও দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ফ্রেন্ডস আবারও বলছি বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তোমাদের একটা লাইকে আমরা অনেক বেশি ইন্সপায়ার হই তো লাইক করো ভিডিও ভালো লাগলে কমেন্ট করো তো দেখো ভিডিও স্টার্ট হয়ে গেছে আর আমি ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিচ্ছি যেহেতু সামার চলে এসেছে তো সেই জন্য আমি জেল বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি এখানে পন্ডসের খুবই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট আর খুবই ভালো একটা প্রোডাক্ট তোমরা সামারে ব্যবহার করতে পারো অ্যাজ এ সানস্ক্রিমও ব্যবহার করতে পারো এবার আমি ব্রুটা ড্র করে নিচ্ছি তো এই আজকে যে আমার মডেল তার কিন্তু ব্রুটা একদমই প্লাগ করা ছিল না তো আমি যতটুকু ড্র করেছি তার মধ্যেই খুব বেশি ড্র করিনি নইলে খুব হেভি লাগতো ভ্রুটা তো আমি চেষ্টা করেছি হালকার মধ্যেই রাখতে এবার আমি কনসিলার দিয়ে খুব ভালো মতো করে লাইন্স ড্র করে নিচ্ছি আর এখানে আমি মেকআপ স্টুডিওর ফেসিট ইউজ করেছি ইয়েলো তো দেখো এটা দিয়ে আমি খুব ভালো মতো করে ভ্রুটাকে কাটিং করে নিচ্ছি আর আইব্রেস হিসেবেও এটাকে ব্যবহার করছি এটা আইব্রেস হিসেবে ভীষণ ভালো তো এর এটা আইব্রেসের ওপরে যে কোনো আইশ্যাডোর অ্যাপ্লিকেশন খুব ভালোভাবে হয় খুব সুন্দরভাবে এটা ব্লেন্ডিংও হয় আর খুব সুন্দর একটা কালারফুল আই মেকআপ হতে সাহায্য করে এবার আমি একটা কফি কালার যেটা কফির মতো কালার হয় সেই কালার দিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে নিয়ে আসছি তোমরা দেখো ব্রাশের সাহায্যে সেটাকে আমি করছি আর ব্রাশগুলো আমি চেঞ্জ করতে থাকবো সেটা খুব ভালো মতো করে নোটিশ করো যে কখন আমি কোন ব্রাশটা ইউজ করছি তাহলে তোমাদের শিখতে বুঝতে খুবই সুবিধে হবে তো দেখো এভাবে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করছি যতটুকু প্রোডাক্ট ব্রাশের মধ্যে নিচ্ছি সেটাকে আগে খুব ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি ব্রাশ কিন্তু চেঞ্জ করে ফেলেছি তো এখন আমি ক্রিজ লাইনটাতে ড্র করছি আইশ্যাডো দিয়ে তো দেখো এভাবে আস্তে 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 পুরো ব্যাপারটা হবে যেহেতু স্মোকি আই করব সেই জন্য আমি এখানে কাজলের ইউজ করব তোমরা জানো যে স্মোকি আই করতে কাজলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট কাজলের সাহায্যে স্মোকি আই হয় তো এখানে দেখো আমি কাজল ইউজ করছি খুব মোটা করে এবং সেটাকে আমি আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে এখানে ব্রাশের ব্যবহারও করতে পারো বাট আমি আঙুলের সাহায্যে করেছি এবার আমি কি করছি ওই যে ফার্স্টে যে আমি কফি কালারটা ইউজ করেছিলাম সেটাকেই আমি ওই ব্ল্যাকটার ওপরে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো যে কোনো আই মেকআপে ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো আই মেকআপটা ফুটে উঠবে তো এখানে আমি যে একটা কফি কালারের একটা স্মোকি আই করেছি তো সেটাকে আমি খুব ভালো মতো করে ব্লেন্ড করে 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 কিন্তু যাচ্ছি এরপরে আমি ইউজ করব একটা গ্লিটার তো একটা কফি কালারেরই একটা গ্লিটার ইউজ করব যেটা ডিলেন্সি প্যালেট থেকে আমি ইউজ করেছি এখানে হয়তো ভিডিওটা কোনো সময় সেখানটা তোলা হয়নি তো ডিলেন্সির যে গ্লিটার প্যালেট আছে সেটার থেকে আমি গ্লিটার নিয়ে
ওর চোখের ওপরে বসাবো এবং তারপর আমি লাইনারটা কিন্তু ড্র করব। দেখো এখন কিন্তু আমি গ্লিটারটা বসিয়ে নিয়েছি। আর তোমরা জানো ডিলেন্সির যে গ্লিটার প্যালেটটা সেটা হচ্ছে প্রেস গ্লিটার, সেটাতে কোনো গ্লুয়ের কিন্তু প্রয়োজন হয় না, হাতে করেই বসানো যায়। এবার আমি সুন্দর করে একটা লাইনার ড্র করে নিচ্ছি, আর লাইনারটা আমি উইং করছি না, ইনার আউটার কর্নার থেকে খুব বেশি বাইরে বের করছি না, যেহেতু আমি স্মোকি করেছি তো সেই জন্য আমি বেশি বাইরে বের করব না, খুব ইনার কর্নারের ভেতরেই রাখব। দেখো দুটো চোখে খুব সুন্দর করে আমি ড্র করে নিচ্ছি। এবার আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এলেগালের HD একটা প্রাইমার। তো যেহেতু আমি ফেস মেকআপে যাবো এবার, সেই জন্য আমি প্রাইমারটা ইউজ করছি। খুব সুন্দর করে হাতে করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি হাতে করে ব্লেন্ড করতে বেশি ভালোবাসি ব্রাশের থেকে। তো এভাবে আমি সুন্দর করে চোখের তলায়, গালে, নাকে, ঠোঁটে খুব ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। সামান্য গলাতেও ব্লেন্ড করে নেব। এবার আমি যেটা ম্যাকের ফিক্সার ইউজ করছি এখানে, যাতে মেকআপটাকে খুব ভালো মতো করে ব্লেন্ড করে নিতে পারি। এবং এলেগালের HD প্রো ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি, শেড, মিডিয়াম শেডের। তো এভাবে আমি খুব সুন্দর করে ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে ড্যাব 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 করে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা, ব্লেন্ডিং আমার অলমোস্ট ডান। এভাবে আমি, তোমরাও আস্তে আস্তে করে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিও। আমার ব্লেন্ডিং হয়ে গেছে। এবার আমি ইউজ করছি কনসিলার। তো কনসিল করব আমি এখানে, কন্ট্রোল করব। তো এখানেও আমি এলেগালের ইউজ করছি, যেটা খুব সুন্দর করে ক্রিম কন্ট্রোল করছি। তো এটাকে লাগিয়ে নিচ্ছে এবং ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। পুরো ব্যাপারটা তোমরা দেখতে থাকো, কেউ ভিডিও স্কিপ করো না। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নিজেদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো। ভিডিওর মধ্যে তোমরা যদি কিছু দেখতে চাইছো, কোনো কিছু তোমাদের যদি জিজ্ঞাসা করার থাকে, তোমরা কমেন্ট করতে পারো, আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি নিশ্চয়ই সেটার উত্তর দেবো। ব্লেন্ডিংয়ের পর কত স্মুথ একটা বেস ক্রিয়েট হয়েছে, কত ফ্ললেস, কত একটা স্মুথ ব্যাপার লাগছে। তো তোমরাও এভাবে চেষ্টা করলে নিশ্চয়ই ক্রিয়েট করতে পারবে। এবার আমি ইউজ করেছি লিকুইড ব্লাশ O2। এবং সেটাকেও আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে হালকা হাতে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব।
তো তোমরা দেখতে পাচ্ছ একটা কত সুন্দর একটা বেস ক্রিয়েট হচ্ছে স্টেপ বাই স্টেপ। এখানে আমি হাইলাইটার ইউজ করেছি, তো দেখো শুধুমাত্র হাইলাইটিংয়ের জন্য শুধুমাত্র হাইলাইটেড এরিয়াতেই আমি হাইলাইটিং করেছি, পুরো ফেসে কিন্তু নয়। এভাবে তোমরাও করবে। আমি এবারে আন্ডার আইয়ের একটু শ্যাডো ব্লেন্ডিং করে নিচ্ছি, এতে আই মেকআপটা খুব ভালো ফিনিশিং হয়, দেখতে খুব সুন্দর লাগে। এখানে আমি কাজল পরিয়ে নিচ্ছি সুন্দর করে, পুরো ইনার কর্নার থেকে আউটার কর্নারে খুব সুন্দর করে মোটা করে কাজল পরিয়ে নিচ্ছি, এবং যেহেতু মডেলের চোখে জল আসছে সেজন্য আমি এখানে জনসনের বার্ড ইউজ করেছি। তো দেখো ফ্রেন্ডস, এই হেয়ারস্টাইলটা করার সময় ক্রাউন এরিয়াতে সবার ফার্স্টে আমাদেরকে একটা পনিটেল বানাতে হবে। তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি কেটে কেটে ভিডিওটা হেয়ারস্টাইলটা ঠিকঠাক করে দেখাতে পারিনি, তবে কয়েকটা স্ট্রোক আমি দেখিয়েছি তোমাদেরকে। যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি চাও যে আমি শুধুমাত্র হেয়ারস্টাইলের ওপরে কয়েকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাই, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকে আমি শুধুমাত্র ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছিল মেকওভারের ভিডিওটা সাথে হেয়ারস্টাইলের ভিডিওটার জন্য, সেই জন্য কিন্তু আমি ভিডিওটা ছোটো মতো করে বানিয়েছি, পুরোটা কিন্তু দেখানো হয়নি। যদি তোমরা চাও যে পুরোটা আমি দেখাই, তো আমাকে কমেন্ট অবশ্যই করো। আর হেয়ারস্টাইলটা মেকওভারটা ভালো লাগলে আমার ভিডিও লাইক করো, কমেন্ট করো, এবং নিজেদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করো। এটা কিন্তু আমি বারবার বলছি ফ্রেন্ডস, বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা দেখতেই পেলে আমি ভ্যাকুম করলাম, এবং তারপর আমি ক্রাউন এরিয়াতে ওইখানটায় একটা পাফ বানালাম। লেফট সাইডটা আমার করা হয়ে গেছিলো, লাইন্স বানিয়েছি, আমি রাইট সাইডে করছি। এখানে আমি একটা বিনুনি বানাচ্ছি যেটাকে আমি চুলের মধ্যে ঢুকিয়ে বসিয়ে দেব। তো দেখো এভাবেই কিন্তু পুরো হেয়ারস্টাইলটা হবে, হচ্ছে এখানটা অর্ধেকটা হয়েছে। তো আমি আবারও বলছি যে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছিলো বলে আমি কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কয়েকটা জায়গা আমি শেয়ার করেছি, তো সেটা তোমরা দেখো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অল ওভার লুক। আশা করছি ভিডিওটা তোমরা এনজয় করেছো।